খড়গপুরে অভিষেকের রোড শো আপনারা দেখতে পাচ্ছেন নবজোয়ার যাত্রা এবং সেই নবজোয়ার যাত্রার জনসংযোগ কর্মসূচিতে এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন খড়গপুরে সেই ছবি সরাসরি আপনাদের সামনে রেখেছি গতকাল যে ঘটনা ঘটেছে গড়শালবনিতে আপনারা জানেন কর্মীদের বিক্ষোভ এবং 48 ঘন্টা ডেডলাইন বেঁধে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তারপরেই কতটা তৎপর পুলিশ কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে কিন্তু তার আগে এই মুহূর্তে আপনারা দেখছেন খড়গপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় রোড শো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ঝিলম করণ জয় ঝিলম জানাও গতকাল 48 ঘন্টা ডেডলাইন বেঁধে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তারপর কতটা তৎপর হলো পুলিশ গতকাল কর্মীদের বিক্ষোভের জেরে যে তুলকালাম ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় একদমই তোমাকে জানিয়ে রাখবো যে গতকাল এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের পক্ষ থেকে পদক্ষেপ করা হয়েছে গ্রেফতার করা হয়েছে বেশ কয়েকজনকে চলে আজকে যে উৎসবের সঙ্গে এই কর্মসূচিতে নবজোয়ার কর্মসূচিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় অংশগ্রহণ করে তিনি আমরা দেখতে পাচ্ছিলাম যে খড়গপুরের কাছে খড়গপুর গ্রামীণ এলাকায় চৌরঙ্গি বলে এলাকায় সেইখানে তিনি জনসংযোগ করছিলেন যে উৎসাহ উদ্দীপনা সেটা নজরে চোখে পড়ার মতো এবং সাধারণ মানুষের সঙ্গে তিনি মিশে যাচ্ছিলেন যদিও নিরাপত্তার কড়া বেষ্টনী করার চেষ্টা করা হচ্ছিল পুলিশের পক্ষ থেকে তবে সাধারণ মানুষ সেই নিরাপত্তা ভেদ করে তারা আপনাকে যাওয়ার চেষ্টা করছিলেন অবশ্যই এবং তিনি সমর্থকদের যে উৎসাহ সেই উৎসাহ সাড়া দিয়ে অবশ্যই গাড়ির উড়ে দাঁড়ান এবং সেখানে তৃণমূলের পতাকা নাড়েন এবং এই উৎসাহ এবং উদ্দীপনার মধ্যে দিয়ে তিনি যান অবশ্যই পুলিশের একটা কড়া নজরদারি ছিল এবং এই নজরদারির সময়ের সঙ্গে আরো বাড়ানোর চেষ্টা করা হয়েছে পুলিশের পক্ষ থেকে করেন পেয়ে যাওয়া ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি যাচ্ছিল তবে সমর্থকরা সেই কোর্টন ভেঙেও তারা আটকাতে যাচ্ছিলেন অনেকে উত্তর বিয়োগ দিচ্ছিলেন তবে গতকাল যে পরিস্থিতি ছিল আজকে সেই পরিস্থিতির যাতে পুনরাবৃত্তি না হয় আমরা বারবার দেখছিলাম রাস্তায় যেখানে যেখানে কনভয়ে সামান্য স্লথগতি হচ্ছিল পুলিশের পক্ষ থেকে তৎপরতার সঙ্গে সেখানে সে গিয়ে নেমে তার যারা গতি রোধ করার চেষ্টা করছিলেন তার তৃণমূল সমর্থক হলেও তাদেরকে বুঝিয়ে সরিয়ে দিচ্ছিলেন গতকাল যে শিথিলতা দেখা গিয়েছিল আজকে অত্যন্ত তৎপরতার সঙ্গে পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ধন্যবাদ তোমায় এই মুহূর্তে ছিলাম বিক্ষোভের পরিকল্পনা ছিল তাদের গতকালের ঘটনার পর অভিষেকের কনভয় ঘিরে কড়া নিরাপত্তা চোখে পড়লো আজকে শালবনিতে সমাবেশে যোগ দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে নবজোয়ার যাত্রার 31তম দিন এবং আজকে আমরা যেটা জানতে পারা যাচ্ছে যে অভিষেকের কনভয় থামিয়ে বিক্ষোভের পরিকল্পনা ছিল খেমাশুলিতে এবং তার আগে যথেষ্ট তৎপর ভূমিকা দেখা গেল পুলিশকে গতকালের অভিষেকের কনভয় হামলার পর তৎপর পুলিশ আজকে বিক্ষোভের আগেই তিনজন কর্মী আন্দোলনকারী তাদেরকে আটক করা হয়েছে অর্থাৎ গতকালের ঘটনার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় ঘিরে আজ কড়া নিরাপত্তার ছবি খড়গপুরে যখন রোড শো আপনারা দেখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগ যাত্রা যে নবজোয়ার যাত্রা যে নবজোয়ার কর্মসূচি শুরু হয়েছিল 25 এপ্রিল আজকে 27 মে এর পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় বেরিয়ে যাওয়ার পর সেই পথেই যেভাবে কর্মীরা হামলা করে বিক্ষোভ দেখায় 48 ঘন্টার ডেডলাইন দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় পরে লোধাশুলিতে গিয়ে মন্ত্রী বীরবাহার গাড়ি ভাঙচুর পর্যন্ত করা হয় সেই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ ঝাড়গ্রাম জেলা পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে গতকালকে কর্মীদের বিক্ষোভ হামলার ঘটনায় চারজনকে ইতিমধ্যেই আটক করেছে খুনের চেষ্টা সরকারি সম্পত্তি নষ্টের মতো জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে গতকাল কর্মীদের বিক্ষোভের ঘটনায় এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় হামলার ঘটনায় তারা জড়িত নন
ঘটনার নেপথ্যে চক্রান্ত দেখছেন কর্মী আন্দোলনকারীরা। আপনাদের মনে করিয়ে দেব, গতকাল লোধাশুলিতে অর্থাৎ এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় হামলার ঘটনার পর যখন লোধাশুলিতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেখানে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে 48 ঘন্টা ডেডলাইন দেন এবং কারা এই ঘটনা ঘটিয়েছেন, এর পেছনে কারা রয়েছে, কর্মীদের বলেন সরাসরি সংবাদ মাধ্যমের সামনে এসে বলতে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের হামলায় ঘটনায় যে তারা জড়িত নন, কর্মী আন্দোলনকারীরা সেটাই বলছেন এবং বলছেন এর নেপথ্যে চক্রান্ত রয়েছে। গতকাল ঝাড়গ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের ওপরে যে হামলার ঘটনা এবং বীরবা হাজদা রাজ্যের মন্ত্রীর গাড়ির কাজ ভেঙেছে দেখা যায় এবং অভিযোগের তির কর্মী সম্প্রদায়ের যে আন্দোলন চলছে সেই কর্মী সম্প্রদায়ের সঙ্গে রয়েছেন এরকম বেশ কিছু মানুষের বিরুদ্ধে ছিল, এমনই অভিযোগ তুলেছিলেন বীরবা হাজদা। এবং আজকে একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে এবং তাতে চারজনকে আটক করে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ঝাড়গ্রাম জেলা পুলিশ। এবং যেটা দেখা যাচ্ছে যে খুনের চেষ্টা, সরকারি সম্পত্তি নষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। তো এটাকে নিশ্চয়ই একটা ষড়যন্ত্র ভাবছি, যেখানে আমরা পয়েন্ট করা হয়েছিল সেই পয়েন্টে কোনো রকম অকৃতিকর ঘটনা ঘটেনি, সেখান থেকে একটা দূরে। আর আমাদের ঘাগরঘাটা কর্মসূচি কাকে ছিল? অভিষেক ব্যানার্জির উপর। অভিষেক ব্যানার্জির কনভয়ের উপর কোনো রকম কোনো হামলা হয়নি। কার উপর হামলা হলো? বীরবা হাসদার উপর। বীরবা হাসদাকে তো আমরা যে কোনো সময় তার আগেও আমরা ঘাগরঘাটা করতে পারতাম, কিন্তু করিনি। এটা নিশ্চয়ই একটা ষড়যন্ত্র। ক্যামেরার প্রবীরদের সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, শালবনী। এদিকে এগ্রার ঘটনার পর 11 দিনের মাথায় আমরা দেখলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি আজকে সেখানে গেছিলেন। এগ্রা বিস্ফোরণ কাণ্ডের 11 দিনের মাথায় আজকে মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন, সেখানে গিয়ে নিহত ও আহতদের পরিবারের সঙ্গে কথা বললেন তিনি। ক্ষতিগ্রস্তদের পরিবার পিছু 2.5 লক্ষ টাকার চেক তুলে দেওয়া হলো, পরিবার পিছু একজনকে হোমগার্ডের চাকরিও দিলেন এবং সেখানে গিয়ে কিন্তু গোয়েন্দা ব্যর্থতার কথা মানলেন মুখ্যমন্ত্রী। তিনি যেটা বলেছেন যে সঠিক সময় ইন্টেলিজেন্স কাজ করলে এই ঘটনা ঘটতো না, খাদিকুড়ের সভায় গিয়ে এমনই মন্তব্য মুখ্যমন্ত্রী। এগ্রা বিস্ফোরণ কাণ্ডে গোয়েন্দা ব্যর্থতা মানলেন মুখ্যমন্ত্রী, তিনি সেখানে গিয়ে বললেন সঠিক সময় ইন্টেলিজেন্স কাজ করলে এটা ঘটতো না, খাদিকুলের সভায় গিয়ে আজকে এই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। আজকে এগ্রার ঘটনা ঘটে যাওয়ার পর সেখানে আজকে যান মমতা বন্দ্যোপাধ্যায়, নিহত এবং আহতদের পরিবারের সঙ্গে কথা বলেন তিনি এবং সেখানে গিয়ে আজকে এই মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইলিগাল বাজি কারখানায় কোনো ফায়ার ক্র্যাকার যদি কখনো হয় সঙ্গে সঙ্গে ওসিকে রিপোর্ট করবেন, আর যদি সেই ওসি অ্যাকশন না নেয় তাহলে আমার উপর ছেড়ে দেবেন, আমি ওসিকে 2 দিনে চেঞ্জ করে দেবো। এখানকার ওসিকেও আমরা মনে হয় চেঞ্জ করে দিয়েছি এবং নতুন ওসি এখানে এসছেন, কারণ তাকে বলা সত্ত্বেও তিনি অ্যাকশন নেননি, এটা আমি শুনেছি। আরও যারা আছেন উপর মহলের তারাও সঠিক সময় ইন্টেলিজেন্স যদি কাজ করতো তাহলে এই জিনিস হতো না। ফার্দার যাতে এই ধরনের ঘটনা না ঘটে, আমি জানি ঝাড়খণ্ড রাজ্য থেকে অনেক অস্ত্র আসে, এটা উড়িষ্যার বর্ডার, এখান থেকে ক্যাকার বানিয়ে উড়িষ্যায় যায়, আমার কাছে নলেজে সব কিছুই আছে, কিন্তু বাংলার বর্ডারগুলো আপনারা রক্ষা করুন, বর্ডারগুলো সিল করুন। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য, এগ্রা বিস্ফোরণ কাণ্ডে যে গোয়েন্দা ব্যর্থতা হয়েছে সে কথা মেনে নিলেন মুখ্যমন্ত্রী, সঠিক সময়ে ইন্টেলিজেন্স কাজ করলে এটা ঘটতো না, খাদিকুলের সভায় এমনই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী, বেআইনি বাজি তৈরি হলে ওসিকে রিপোর্ট করার কথাও তিনি বলেন, ব্যবস্থা না নিলে আমার ওপর ছেড়ে দিন, 2 দিনে বদলি করে দেবো, এখানকার ওসিকেও বদলি করা হয়েছে, ঝাড়খণ্ড থেকে এরাজ্যে অনেক অস্ত্র ঢুকছে, সীমানা এলাকায় নজরদারি বাড়াতে হবে, সীমানা সিল করতে হবে, খাদিকুলের সভায় মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। আপনারা জানেন এগ্রা বিস্ফোরণ কাণ্ডে 11 জনের মৃত্যু হয়েছে, সেই ঘটনায় গোয়েন্দা ব্যর্থতা মানলেন মুখ্যমন্ত্রী। কথা বলবো বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ, এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। দিলীপ বাবু, এগ্রা বিস্ফোরণ কাণ্ডে যে গোয়েন্দা ব্যর্থতা হয়েছে, ইন্টেলিজেন্স ফেলিওর হয়েছে, সে কথা মেনে নিলেন মুখ্যমন্ত্রী? শুনুন, এগুলোর জন্য গোয়েন্দা লাগে না, ওইখানকার সাধারণ মানুষ সবাই জানে, একাধিকবার পুলিশকে কমপ্লেন করা হয়েছে, এত বড় বড় গাড়ি ঢুকছে ওখানে, যে বাড়িটা ওখানে হয়েছে, যেখানে কারখানা হয়েছে 7-8 বছর আগে, সেটা একজনের কাছ থেকে দখল করা জায়গা, এবং ওই অবধি যে ফুটপাত তৈরি করে যে পাকা রাস্তা সেটা পঞ্চায়েত করে দিচ্ছে ওখানে, কে জানে না, সবাই জানে। আর গরিব মহিলাদেরকে কাজ দেওয়া হতো যাতে তারা কোথাও বলতে না যান, তাদেরকে ধমকে 200 টাকা দিয়ে কাজ করানো হতো। মমতা ব্যানার্জি ধরা পড়ে গেলে তখন এইসব কথা বলেন, এখন ঝাড়খণ্ডের গল্প বলছেন,
ঝড় এলে বন্যা এলেও ঝাড়খণ্ডকে দোষ দেন উনি। যখন আইন শৃঙ্খলা সামলাতে পারেন না তখন বলছে পাঁচটা রাজ্য থেকে বিহার থেকে ঝাড়খণ্ড থেকে লোক আসছে। ওনার পুলিশ কি করে, খালি তোলা তোলে, বালির কাটমানি তুলছে, কয়লা তুলছে, গরুর টাকা তুলছে, এই করতে দায়িত্ব শেষ। আর যখন নিজের কাজ করতে পারছে না তখন মমতা ব্যানার্জি তাদের ঘাড়ে দোষটা চাপিয়ে দিচ্ছে। উনি নিজে পুলিশ মন্ত্রী, এগুলো ওনার দেখার কথা, উনি কি দেখছেন, নেতা বাঁচাতে ব্যস্ত। ধন্যবাদ দিলীপ বাবু। আরেকরা কাণ্ডের এগারো দিন পর আজকে খাদিকুলে গেলেন মুখ্যমন্ত্রী। খাদিকুলে গিয়ে বিস্ফোরণ কাণ্ডের জন্য ক্ষমা চাইলেন তিনি, মাথা নত করে এই ঘটনার জন্য ক্ষমা চাইছি, খাদিকুলে সভায় গিয়ে ক্ষমা প্রার্থনা করলেন মুখ্যমন্ত্রী। এগ্রাকাণ্ডের এগারো দিন পর সেখানে গিয়ে আজকে ক্ষমা প্রার্থনা করলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন মাথা নত করে এই ঘটনার জন্য ক্ষমা চাইছি। আমি আপনাদের সকলের কাছে আমার মাথা নত করে আমি এই ঘটনার জন্য ক্ষমা চাইছি, এবং আপনাদের যদি কোনো রকম কোনো সাহায্য করতে পারি আপনারা বলবেন। ভালো থাকবেন, অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। এ বিষয় নিয়ে কথা বলবো সিপিএম নেতা শমিক লাহিড়ি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। শমিক, দে এগ্রা বিস্ফোরণ কাণ্ডে গোয়েন্দা ব্যর্থতা মেনে নিয়ে মুখ্যমন্ত্রী এগ্রার ঘটনা নিয়ে ক্ষমাও চেয়েছেন। তিনি নিজেই তো পুলিশ মন্ত্রী, আর সবই তো ওর দলের লোক, ফলে দায়ভার তো সব ওকে নিতে হবে। রাজ্যটাকে তো বারুদের স্তূপে উপরে ফাঁকে দিয়ে রেখেছে ওর পার্টি। এই যত চারিদিকে এখানে না বাজি কি বোমা সে পরের কথা, বোমা তো চারিদিকে ওর পার্টির লোকের ঘরে ঘরে আছে, উনি জানেন না? তার দায়ভার নেবেন তো পুলিশ মন্ত্রী থাকা উচিত। ধন্যবাদ শমিকদা। এগ্রাকাণ্ডের এগারো দিন পর আজকে খাদিকুলে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিহত এবং আহতদের পরিবারের সঙ্গে গিয়ে কথা বলেন তিনি, এবং সেখানে গিয়ে তিনি মাথা নত করে এই ঘটনার জন্য ক্ষমা চাইছি, অর্থাৎ খাদিকুলের সভায় গিয়ে ক্ষমা প্রার্থনা করলেন মুখ্যমন্ত্রী। এবং একই সঙ্গে তিনি গোয়েন্দা ব্যর্থতার কথাও মেনে নিলেন। তিনি আজকে সেখানে গিয়ে যেটা বলেছেন যে সঠিক সময় ইন্টেলিজেন্স কাজ করলে এটা ঘটতো না, খাদিকুলের সভায় গিয়ে এমনই মন্তব্য তাঁর। একই সঙ্গে তিনি বলেছেন যে বেআইনি বাজি তৈরি হলে ওসিকে রিপোর্ট করুন, ব্যবস্থা না নিলে আমার উপর ছেড়ে দিন, দুদিনে বদলি করে দেব। এখানকার ওসিকেও বদলি করা হয়েছে, ঝাড়খণ্ড থেকে রাজ্যে অনেক অস্ত্র ঢুকছে, সীমানা এলাকায় নজরদারি বাড়াতে হবে, সীমানা সিল করতে হবে, খাদিকুলে গিয়ে আজকে এই মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সকালেই সেখানে তিনি পৌঁছে যান এবং সেখানে গিয়ে একদিকে যেমন নিহত এবং আহতদের পরিবারের সঙ্গে কথা বলেন তিনি, তাদের পাশে থাকার আশ্বাস দেন। ক্ষতিগ্রস্তদের পরিবারের হাতে আড়াই লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়, হোমগার্ডের চাকরি দেওয়া হয় পরিবার পিছু একজনকে, এবং সেখানে গিয়ে আজকে এই মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন নজরদারি বাড়াতে হবে সীমানা এলাকায়, সীমানা সিল করতে হবে। একই সঙ্গে তিনি এটাও বলেছেন যে কোনো কিছু হলে রিপোর্ট করুন, যদি ব্যবস্থা না নেওয়া হয় প্রয়োজন হলে ওসিকে বদলি করে দেওয়া হবে। ঝাড়খণ্ড থেকে রাজ্যে অনেক অস্ত্র ঢুকছে, সীমানা এলাকায় নজরদারি বাড়াতে হবে, এমনই মন্তব্য মুখ্যমন্ত্রী। নীতি আয়োগের বৈঠকে থাকছে না পশ্চিমবঙ্গ। মমতা বন্দ্যোপাধ্যায়ের পর নীতি আয়োগের বৈঠক বয়কট করলেন আরও সাত অবিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রী, অর্থাৎ বয়কটের তালিকা আরও লম্বা হচ্ছে। মমতা সহ নীতি আয়োগের বৈঠক বয়কট আট মুখ্যমন্ত্রী। নীতি আয়োগের বৈঠক বয়কট করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগৎ সিং মান বৈঠকে নেই, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও, রাজস্থান, কেরল, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীরাও তারাও নীতি আয়োগের বৈঠকে থাকছেন না। नीति आयोग में तो अगर जाते तो आप लोगों को पता चलता कि हमने जितनी बात की, हम तो फिर इस चीज को रेज करने वाले थे कि विशेष राज्य का दर्जा बिहार को क्यों नहीं दिया। और बताइए, जाति आधारित जनगणना जो केंद्र ने 11 में किया, आपको करना चाहिए था, और हम लोगों ने अपने राज्य में किया तो इस पर तरह तरह का बात क्यों आ गया है, ये सब चीज को। और दूसरी बात है कि कितना भी जो डेवलपमेंट के लिए जो मिलना चाहिए और जो पहले होता था उस हिसाब से कोई डेवलपमेंट के लिए तो केंद्र का वो मदद नहीं मिल रहा, सेंट्रल स्टेट रेशियो। हाँ, तो इसलिए इन सब चीज़ों पर जो बात कहते रहे हैं वो तो फिर कहते, बिहार में तो हम लोग इतना काम कर रहे हैं तो देख नहीं रहे पड़ रहा है, लेकिन अगर कर देते तभी बिहार बहुत आगे बढ़ गया होता, अब नहीं है तब भी हम लोग तो विस्तार ही न कर रहे हैं।
অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় পর নীতি আয়োগের বৈঠক বয়কট, আরও সাত অবিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রী। আমরা এই নিয়ে কথা বলেছিলাম তৃণমূল সাংসদ শান্তনু সেনের সঙ্গে, কি প্রতিক্রিয়া তার শোনাব। আমাদের বাংলার ক্ষেত্রে 1,15,000 কোটি টাকা আটকে রেখে 100 দিনের কাজ থেকে শুরু করে আবাস যোজনার কাজ থেকে শুরু করে মিড ডে মিলের কাজ থেকে শুরু করে সড়ক যোজনার কাজ থেকে শুরু করে সমস্ত টাকা তারা আটকে রেখে দিয়েছে, বারংবার আবেদন করা সত্ত্বেও, আমাদের কোনো ভুল না থাকা সত্ত্বেও। এরপরেও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন আমাদের অর্থমন্ত্রী এবং আমাদের মুখ্য সচিব এবং অর্থ সচিবকে পাঠানোর জন্য সিদ্ধান্ত দিলেন, তখন সেখান থেকে জানিয়ে দেওয়া হলো না তাদেরকে বৈঠকে যোগ দিতে দেওয়া হবে না। অর্থাৎ এটা আরো একবার ভারতবর্ষে একটা তুগলকি স্বৈরাচারী স্বেচ্ছাচারী ফ্যাসিস্ট হিটলারি সরকার চলছে তার নিদর্শন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় পর নীতি আয়োগের বৈঠক বয়কট, আরো সাত বিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রীর। নীতি আয়োগের বৈঠক বয়কট, মোট 8 রাজ্যের মুখ্যমন্ত্রীর বৈঠক বয়কট করছে। করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান, এছাড়াও বৈঠকে নেই বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ও তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও, বৈঠকে নেই রাজস্থান, কেরল, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীও। আমরা কথা বলেছিলাম রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে, শুনবো তার কি প্রতিক্রিয়া। তারা নীতি আয়োগের বৈঠক বয়কট করছেন, আসলে নিজেদের রাজ্যকেই বঞ্চিত করছেন, রাজ্যবাসীর সঙ্গে প্রবঞ্চনা করছেন, আর রাজ্যবাসীও এদের বয়কট করে দেবে। আজকে যখন দেখা যাচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বয়কট করলেন, তখন তারাও সমস্ত বয়কট করে ফেললেন। আসলে যখনই লোকসভা নির্বাচন আসে তখনই এই একটা অল্প অল্প প্রেমের গল্প শুরু হয়, একটা প্রাণহীন চঞ্চলতা শুরু হয়, একটা প্রেমহীন ভালোবাসা শুরু হয়, যার জন্যই এরা কোনো সুখের ঘর বাঁধতে পারে না। কালের দেওয়ালে লেখা হয়ে গেছে 2024 সালের 15ই আগস্ট দিল্লির লালকেল্লা থেকে আবার জাতিকে সম্বোধন করবেন নরেন্দ্র দামোদর দাস মোদী।